तृतीय वर्ष सम्मान श्रेणी छात्र छात्री ऑनलाइन क्लास स्वागत। आमी सुभाष चंद्र दास सहयोगी अध्यापक रसायन चट्टग्राम कलेज। विश्व महामारी कारण दीर्घदिन पर्यंत कलेज क्लास समूह बंद, से कलेज कर्तृपक्ष तुम्हारे ऑनलाइन क्लास आयोजन करछे। आमी कलेज कर्तृपक्ष के धन्यवाद जानाच्छि। तुम्हरा आमादेर साथे थाको ताहले अनेक किछु शिखते पारबे, तुम्हरा उपकृत हो। आज के आमी तुम्हादेर तृतीय वर्ष सम्मानेर मौलिक विश्लेषणीय रसायन पेपारेर प्रथम अध्यायेर किछु टपिक्स निये आलोचना करब। प्रथम अध्याये विश्लेषणीय रसायनेर मौलिक विषयसमूह ओ डाटार परिसंख्यानगत प्रयोग ये विषयगुलो निये आलोचना करा हयेछे। आमी आजकेर क्लासे परिसंख्यान प्रयोगे गड़ विच्युति, आपेक्षिक गड़ विच्युति, प्रमाण विच्युति, आपेक्षिक प्रमाण विच्युति, वेदांक, भेदमान एगुलो निये आलोचना करब। अच्छा, आमरा प्रथमे एकटु बोली गड़ कि। आमरा परिसंख्याने डेफिनेशनटा पढ़छि समजातीय राशि समूहर जोगफल के राशिर संख्या दिए भाग कर ले भागफल पावा जाए ताके आमरा गड़ बोली। ताहले सुप्रिय शिक्षार्थीबृंद एकटु देखो तो, ताहले आमादेर जदि पाँचटा समजातीय राशि थाके एवं राशिगुलोके जदि आमरा समजातीय राशि समूह यथाक्रमे एक्स वन, एक्स टू, एक्स थ्री, एक्स फोर ओ एक्स फाइव होय ताहले गड़ एक्स इक्वल टू एक्स वन जोग एक्स टू जोग एक्स थ्री जोग एक्स फोर जोग एक्स फाइव डिवाइडेड बाय हमारे एखे कयटा संख्या एक दुईटा तीनटा चारटा पाँचटा पाँच दिए भाग कर लेकिन जा पा से हलो गड़। गड़ টার্মসটা আমাদের কাছে আমি মনে করি পরিষ্কার হয়ে গেছে। পরবর্তী টার্ম হলো যে গড় বিচ্যুতি। গড় বিচ্যুতি কি? সমজাতীয় রাশিসমূহের সাথে গড়ের পার্থক্যের পরম মানের গড়কে গড় বিচ্যুতি বলে। আমি তোমাদের একটু আবার বলি, সমজাতীয় রাশিসমূহ থেকে এদের গড় মানের বিচ্যুতির গড়কে গড় বিচ্যুতি বলে। যেমন একটু করে তোমরা দেখো, আমরা যদি বলি যে সমজাতীয়, আবারও একই কথা, সমজাতীয় রাশি সমূহ যথাক্রমে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর ও এক্স ফাইভ এবং এবং একটু আগে আমরা যেটা পেলাম এদের গড় মান সমান এক্স, এটা আমরা একটু আগে করে একটু বের করলাম। তাহলে মানসমূহের বিচ্যুতি, মানসমূহের বিচ্যুতি যথাক্রমে, তাহলে বিচ্যুতি বলতে আমরা দেখো এক্স ওয়ান মাইনাস এক্স এই মান থেকে, অর্থাৎ যে মানটা দেওয়া আছে এর পরম মান, যে মানটা দেওয়া আছে এটা থেকে এর গড় মান বিয়োগ করবো আমরা। গড় মানটা বিয়োগ করলে যে মানটা পাবো এটা পরম মান। তারপর এক্স টু মাইনাস এক্স, এক্স থ্রি মাইনাস এক্স, এক্স ফোর মাইনাস এক্স ও এক্স ফাইভ মাইনাস
এই পাঁচটা কি বিচ্যুতি, আমরা বিচ্যুতি কিভাবে বের করি, সমজাতীয় রাশি থেকে গড় মানের পার্থক্য। আর আমরা এই যে বার দিলাম, বারটাকে বলে পরম মান, তাহলে পরম মানটা কি, এই দুইটার বিয়োগ ফলের ধনাত্মক মান, ঋণাত্মক মান আমরা এখানে কোনো কাউন্ট করব না। এই যে পরম মান, এই পরম মানের যোগফলকে যদি রাশির সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে এদের গড় আসবে, তাহলে আমাদের গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি আমরা যদি ডি দিয়ে বলি, ডি সমান কি হবে, এক্স ওয়ান মাইনাস এক্স যোগ এক্স টু মাইনাস এক্স যোগ এক্স থ্রি মাইনাস এক্স যোগ এক্স ফোর মাইনাস এক্স যোগ এক্স ফাইভ মাইনাস এক্স। এগুলো হলো বিচ্যুতি, বিচ্যুতি 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 বিচ্যুতি। এই বিচ্যুতির যোগফলকে এখানে পাঁচটা সংখ্যা আছে, তাহলে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি যেটা পাবো সেটা হলো যে গড় বিচ্যুতি, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি এখানে, ডি দিয়ে। এখন গড় বিচ্যুতির পরে যে টার্মটা আছে সেটা হলো যে আপেক্ষিক গড় বিচ্যুতির পরবর্তী টার্মটা হলো যে আপেক্ষিক গড় বিচ্যুতি। তাহলে আপেক্ষিক গড় বিচ্যুতি কি, গড় বিচ্যুতিকে সংখ্যাগুলো বা রাশিগুলোর গড় দিয়ে যদি ভাগ করি যেই মানটা পাবো সেটাকে আমরা আপেক্ষিক গড় বিচ্যুতি বলি। আপেক্ষিক গড় বিচ্যুতিকে প্রতি হাজারে প্রকাশ করা হয়। তাহলে আমরা একটু করে দেখি আপেক্ষিক গড় বিচ্যুতিতে কি, আপেক্ষিক গড় বিচ্যুতি, আমি যে কথাটা বলছিলাম আপেক্ষিক গড় বিচ্যুতি হলো গড় বিচ্যুতি বা রাশিগুলোর গড়, গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি রাশিগুলোর বা সংখ্যাগুলোর রাশি সমূহের গড়। আমরা একটু আগে গড় বিচ্যুতিকে কি দিয়ে লিখছি, ছোট হাতের ডি। রাশি সমূহের যে গড় ছিল সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, প্রকাশ করছি, এক্স। সেই জন্য আমরা গড় বিচ্যুতি বা রাশি সমূহের গড় এই প্রাপ্ত মানটাকে বলি আপেক্ষিক বিচ্যুতি। এই আপেক্ষিক বিচ্যুতিকে যদি আমরা প্রতি হাজারে প্রকাশ করি তাহলে কি লিখব, আপেক্ষিক আপেক্ষিক গড় বিচ্যুতি সমান টি বাই এক্স ইন্টু ওয়ান থাউজেন্ড। এটাকে আমরা বলবো যে প্রতি হাজারে আপেক্ষিক গড় বিচ্যুতি, গড় বিচ্যুতিকে রাশি সমূহের গড় দিয়ে ভাগ করে আমরা একাধার দিয়ে যদি গুণ করে দিই তাহলে সেটা আসবে যে আপেক্ষিক গড় বিচ্যুতি। এখন শিক্ষার্থীরা আর একটা ডেফিনেশন আছে প্রমাণ বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতিটা কি, প্রমাণ বিচ্যুতি হলো সমজাতীয় রাশি সমূহের বিচ্যুতির বর্গের সমষ্টিকে রাশির সংখ্যার চেয়ে একটি কম সংখ্যা দিয়ে ভাগ করলে যেই ভাগফল পাওয়া যায় এর বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে। আবার বলি, এই ডেফিনেশনটা আবার একটু খেয়াল করো, সমজাতীয় রাশিসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টিকে রাশিসমূহের সংখ্যার চেয়ে একটি কম সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়
এর প্রাপ্ত ভাগফলের বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে। আমরা একটু করে দেখি, আমরা একটু করে যদি এদিকে দেখি প্রমাণ বিচ্যুতিটা কি, তাহলে সমজাতীয় রাশি সমূহ যথাক্রমে X1, X2, X3, X4, X5 এবং রাশি সমূহের গড় X হয়, তাহলে বিচ্যুতি সমূহ, বিচ্যুতির বর্গসমূহ যদি বলি আমি, বিচ্যুতির বর্গসমূহ যথাক্রমে X1 মাইনাস X হোল স্কোয়ার প্লাস X1 মাইনাস X হোল স্কোয়ার, X2 মাইনাস X হোল স্কোয়ার, X3 মাইনাস X হোল স্কোয়ার, X4 মাইনাস X হোল স্কোয়ার ও X5 মাইনাস X হোল স্কোয়ার হয়। তাহলে প্রমাণ বিচ্যুতি S সমান কি হবে, বিচ্যুতি সমূহের বর্গের যোগফল আমাদের এখানে পাঁচটা বিচ্যুতি আছে, বিচ্যুতি সমূহের বর্গের যোগফলকে আমরা কি করবো বলছিলাম, যতটা সংখ্যা আছে এখানে পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, যতটা সংখ্যা থাকে এর চেয়ে একটি কম সংখ্যা অর্থাৎ 5-1, যতটা রাশি থাকে এদের চেয়ে একটি কম রাশি দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় এই মানে বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি করে। তাহলে শিক্ষার্থীরা তোমাদের কাছে ক্লিয়ার হলো, আমরা যদি বলি এটা বিচ্যুতি, আমি যদি স্কেয়ার না দিই তাহলে X1 মাইনাস X একটা বিচ্যুতি, X2 মাইনাস X একটা বিচ্যুতি, X3 মাইনাস X আর একটা বিচ্যুতি, X4 মাইনাস X আর একটা বিচ্যুতি, X5 মাইনাস X আর একটা বিচ্যুতি, আর এদের বর্গ করলাম, বর্গসমূহের যোগফলকে, এটা উপর একটা বর্গসমূহের বিচ্যুতি সমূহের যোগফলকে এদের রাশির, পাঁচটা রাশি আছে এই রাশির সংখ্যা থেকে এক বিয়োগ করতে হবে মানে 4 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাবো সেই ভাগফলের বর্গমূল হলো প্রমাণ বিচ্যুতি। তোমাদের কাছে ক্লিয়ার হলো প্রমাণ বিচ্যুতি? আমরা আরো কয়েকটা আছে, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি, পরবর্তী টার্মটা হলো আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি। আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি হলো প্রমাণ বিচ্যুতিকে যদি রাশি সমূহের গড় দ্বারা ভাগ করি যেই ভাগফলটা পাবো সেটাকে আমরা আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বলি। এই আপেক্ষিক প্রমাণ বিচ্যুতিকে প্রতি হাজারে অথবা প্রতি শতাংশে প্রকাশ করা হয়। এখন আমরা একটু করে দেখি, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি হলো প্রমাণ বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি ভাগ রাশিসমূহের গড়।
এখন প্রমাণ বিচ্যুতিকে আমরা কি বলি? এস রাশিসমূহের গড় হলো যে এক্স, তাহলে প্রমাণ বিচ্যুতি এবং রাশিসমূহের গড়ের অনুপাত হলো আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি। আমরা যদি আপেক্ষিক প্রমাণ বিচ্যুতিকে প্রতি হাজারে প্রকাশ করি, আমরা একটু করে দেখি, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি তাহলে আমরা কি করব, এস বাই এক্স ইন্টু 1000, প্রতি হাজারে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি। আমি একটু আগে বলছিলাম আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি প্রতি হাজারে অথবা প্রতি শতে শতাংশে প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি এস বাই এক্স প্রতি শতকে, যদি আপেক্ষিক প্রমাণ বিচ্যুতিকে প্রতি শতকে প্রকাশ করে, তাহলে এটাকে আমরা আরেকটা নাম বলি বেদাঙ্ক। তাহলে বেদাঙ্কটা কি? বেদাঙ্ক হলো যে প্রতি শতাংশে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতিকে বেদাঙ্ক বলে। আরেকটা টার্ম এখানে আছে তোমাদের, সেটা হলো যে বেদাঙ্কের পরে ভেদমান। ভেদমানটা কি? আমরা যে প্রমাণ বিচ্যুতি পড়ছিলাম, প্রমাণ বিচ্যুতির বর্গের মানকে বেদমান বলে। তাহলে বেদমান যেটা বলছি আমরা, বেদমান হলো যে প্রমাণ বিচ্যুতির বর্গ। আমরা প্রমাণ বিচ্যুতিকে বলছিলাম এস, তাহলে এস স্কোয়ার হলো যে, এস স্কোয়ার হলো যে বেদমান। তাহলে আমরা আবার একটু করে দেখি, আমরা এস ইকুয়াল টু কি বলছিলাম? এস ছিল প্রমাণ বিচ্যুতি, এস হলো প্রমাণ এস ইকুয়াল টু এক এক্স থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ফোর মাইনাস এক্স প্লাস এক্স ফাইভ মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা কি বলছিলাম, যতটা রাশি আছে পাঁচটা, এর একটা কম সংখ্যা দিয়ে বাক করতে হয়, এটার বর্গ। তাহলে প্রমাণ বিচ্যুতি ছিল যে আমাদের এই রাশিটা, এই ছিল আমাদের প্রমাণ বিচ্যুতি। তাহলে প্রমাণ বিচ্যুতি যদি আমরা বর্গ করি, তাহলে বেদমান সমান সমান, আমরা বেদমানটাকে এস স্কোয়ার করে লিখি, এস স্কোয়ার ইকুয়াল টু, তাহলে বর্গমূলটা থাকবে না। তাহলে বর্গমূলটা যদি না থাকে, এখানে ফাইভ মাইনাস এক্স, এটি কি দাঁড়ায়? এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যোগ এক্স টু মাইনাস এক্স, এটাই হলো আমাদের বেদমান। আমরা যে কয়েকটা শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, আমি বেশ কয়েকটা টার্ম নিয়ে একটা কথা বলছি। আমরা প্রথম বলছি গড়, তারপর ছিল গড় বিচ্যুতি, তারপর ছিল আপেক্ষিক গড় বিচ্যুতি, তারপর ছিল প্রমাণ বিচ্যুতি, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি, বেদাঙ্ক, বেদমান। এই টার্মগুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। আমি আবারও একটু করে কি পড়লাম একটু দেখি। গড়, সমজাতীয় রাশিসমূহের যোগফলকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা হয় সেটা হলো যে গড় মান। আর গড় বিচ্যুতি হলো যে সমজাতীয় রাশিসমূহ থেকে এদের গড় মানটা বাদ দিলে যেই বিচ্যুতিসমূহ পাওয়া যায়
এদেরকে এদের পরমান নিয়ে গড় বের করলে যেই রাশিটা পাব সেটা হলো গড় বিচ্যুতি। আপেক্ষিক গড় বিচ্যুতি কি? গড় বিচ্যুতিকে রাশিসমূহের গড় দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হলো যে আপেক্ষিক গড় বিচ্যুতি। এটাকে আমরা প্রতি হাজারে যখন প্রকাশ করব তাহলে গড় বিচ্যুতি বা রাশিসমূহের সংখ্যা গুণ 1000, প্রতি হাজারে আপেক্ষিক গড় বিচ্যুতি। প্রমাণ বিচ্যুতি একটু ডেফিনেশনটা একটু ভিন্ন, সেই ডেফিনেশনটা হলো যে সমজাতীয় রাশিসমূহ থেকে এদের গড় মান বাদ দিলে যেই বিচ্যুতি পাওয়া যায় সেই বিচ্যুতিসমূহের বর্গের যোগফলকে রাশিসমূহের সংখ্যা থেকে এক কম সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় এদের বর্গমূলকে প্রমাণ বিচ্যুতি বলে। আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি কি? প্রমাণ বিচ্যুতিকে রাশিসমূহের গড় দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হলো আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি। সেটাকে আমরা প্রতি হাজারে যদি প্রকাশ করি তাহলে প্রমাণ বিচ্যুতি প্রতি হাজার আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি সমান প্রমাণ বিচ্যুতি বা রাশিসমূহের গড় গুণ 1000। যদি আমরা প্রতি শতকে বের করি, প্রতি শতকে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতিকে বেদাঙ্ক বলে, প্রতি শতাংশে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতিকে বেদাঙ্ক বলে। তাহলে বেদাঙ্ক সমান কি? প্রমাণ বিচ্যুতি বা রাশিসমূহের গড় গুণ 100, এটাকে বলে বেদাঙ্ক। আর ভেদমান যেটা বলছি সেটার সাথে, বেদমানের সাথে প্রমাণ বিচ্যুতির একটা সম্পর্ক আছে। বেদমান সমান প্রমাণ বিচ্যুতির বর্গের মানকে, এটা এসমানি প্রমাণ বিচ্যুতির বর্গের মানকে বেদমান বলে। প্রমাণ বিচ্যুতি এস ইকুয়াল টু এটা, এখন এটাকে যদি আমরা বর্গ করি এই রুটটা থাকবে না, সেটা হলো যে বেদমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কয়েকটা টার্ম নিয়ে কথা বলছি, আমরা একটা অঙ্ক করব, অঙ্ক করে এই টার্মগুলোকে বের করে আমরা সেটা আজকে একটু শিখব। তোমরা একটু করে ম্যাথটা লিখো, ম্যাথ না করলে পরে পরীক্ষার খাতায় করতে পারবে না। তাহলে তোমরা খাতা কলম নাও। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পদসমূহ বোঝার জন্য আমি একটা ম্যাথ করাচ্ছি। দেখো আমরা একটু ম্যাথটা দেখি। কোন নমুনায় একটি মোলের পরিমাণ বিশ্লেষণের সময় পরীক্ষায় নিম্নলিখিত মান পরিমাণসমূহ পাওয়া গেল। পরিমাণসমূহ কত? 40.22, 40.08, 40.14, 40.02 ও 40.11%। মানসমূহের গড় বিচ্যুতি, আপেক্ষিক গড় বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি, বেদাঙ্ক ও ভেদ মান নির্ণয় করো। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমাদের প্রথম যে কাজ, এক নম্বর যেটা ছিল সেটা হলো যে গড়। আমরা গড়কে কী দিয়ে লিখছিলাম বলো দেখি? এক্স। তাহলে গড় হয় যে রাশিসমূহের যোগফলকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে আমরা রাশিসমূহের যোগফল বের করি। ফাইভ সমান 40.11। তোমরা ক্যালকুলেশন করে দেখো এই রেজাল্ট আসবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম শিক্ষার্থীরা? গড়। আমরা একটু করে লিখে রাখি, এটা আমাদের কাজে আসবে। আমরা পেলাম গড় হলো যে কত? 40.11। আমাদের এই মানটা পরে লাগবে, আমরা এটা বুঝতেছি। গড়ের পরে দুই নম্বর যেটা ছিল
সেটা হলো যে গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করছিলাম। গড় বিচ্যুতি হলো যে রাশিসমূহের, সমজাতীয় রাশিসমূহের মান থেকে এদের গড় মানটা আমরা কি করব, বিয়োগফল বের করে পরম মানের গড়কে। পরম মান বলতে আমরা আবার একটু বলি, 40.22 মাইনাস 40.11। পরম মান বলতে এতে বিয়োগফলের ধনাত্মক সংখ্যাটাকে বোঝায়, প্লাস এই পাঁচটা রাশি আমরা এখানে পেলাম। এই পাঁচটা রাশিকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব। এটা হলো যে আমরা যেটা উলম্ব রেখা দিয়ে দেখাচ্ছি সেটাকে বলে পরম মান, অর্থাৎ বিয়োগফলের ধনাত্মক মানটা নিতে হবে। তাহলে এখানে ধনাত্মক মানটা কত, 0.11, প্লাস এখানে ধনাত্মক মান 0.03, এখানে ধনাত্মক মান 0.03, এই জায়গার ধনাত্মক মান 0.09, এটার 0.0। আমরা যদি এখানে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে সেই ভাগফলটা আমাদের কত আসবে, 0.05। তাহলে আমরা গড় বিচ্যুতি কত পেলাম, 0.052। আমাদের পরবর্তী পদটা হলো যে তিন নম্বর, আপেক্ষিক গড় বিচ্যুতি। আপেক্ষিক গড় বিচ্যুতি হলো গড় বিচ্যুতি ভাগ গড় মান। আমি যদি এটা বলি প্রতি হাজারে, তাহলে আমরা এখানে কি লিখব, তাহলে গড় মানটা কত, গড় বিচ্যুতি 0.052 ডিভাইডেড বাই 40.11 × 1000। এটা যাই আসে সেটাই হবে আমাদের কত, 1.29। এটা হবে আপেক্ষিক গড় বিচ্যুতি। এরপরে আপেক্ষিক গড় বিচ্যুতির পরে যে মানটা আছে সেটা হলো প্রমাণ বিচ্যুতি। প্রমাণ বিচ্যুতিকে আমরা এস দ্বারা প্রকাশ করছিলাম। প্রমাণ বিচ্যুতি হলো যে পরম মানের বর্গের সমষ্টিকে রাশির সংখ্যার চেয়ে একটি সংখ্যা দিয়ে ভাগ করে যে মান পাবো এর বর্গমূল। তাহলে আমরা আবার যে পরম মানের যেটা বলছি 40.22 মাইনাস 40.11, পরম মানের বর্গ, প্লাস 40.08 মাইনাস 40.11 প্লাস 40.11 মাইনাস 40.11-এর একে আমরা পাঁচটা রাশি আছে একটা কম সংখ্যা দিয়ে ভাগ করব, এবং আরেকটা কাজ যেটা করতে হবে যে এদের বর্গমূল। তাহলে আমরা এখন আসি, আমরা এটা কত পাইছিলাম এর আগে, নিচেরটা একটু লিখে ফেলি 4,
এটা পাইছিলাম যে 0.11 স্কয়ার যো এটা ছিল 0.03 স্কয়ার যো আবারও 0.03 স্কয়ার যো 0.09 স্কয়ার প্লাস 0.04 এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এবং এর উপর কি দিতে হবে আরেকটা 1, 2, 3, 4, 5টা ছাদ দিয়ে যখন ভাগ করব তখন আসবে 0.074 এটা হলো আমাদের প্রমাণ বিচ্যুতি এস ইকুয়াল টু শিক্ষার্থীরা আমাদের আর কয়েকটা টার্ম আছে তাহলে আমরা কি করছি রাশিসমূহের বিচ্যুতির বর্গ এখানে একটা বর্গ হবে দেখো এখানে একটা বর্গ হবে এখানে একটা বর্গ হবে এখানে একটা বর্গ হবে রাশি পাঁচটা রাশি আছে এটি একটা কম সংখ্যা দিয়ে ভাগ করছি এদের বর্গমূল করছি করলে যে রাশিটা পাবো সেটা হলো যে আমাদের প্রমাণ বিচ্যুতি তাহলে এখন আমাদের আর কি রয়ে গেল আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি আমরা এটা প্রতি হাজারে তাহলে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি হলো যে প্রমাণ বিচ্যুতি বা গড় মান গুণ 1000 তাহলে প্রমাণ বিচ্যুতি 0.074 গড় মান 40.11 ইন্টু তাহলে কত দাঁড়ায় 1.85 প্রতি হাজারে এই মানটা হলো যে 1.85 এটাকে আমরা আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি প্রতি হাজারে শিক্ষার্থীরা আমি তোমাদের আরও একটা কথা বলছিলাম আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি প্রতি হাজারে বের না করে আবার বের করার পর যদি আমরা প্রতি স্বয়ম্বর আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি প্রতি শতকে শতকে বের করি তাহলে কি হবে 1000টা কি হয়ে যাবে 100 হবে তখন এই মানটা কত কি হবে 0.185 এই মানটাকে আমরা কি বলে বলছিলাম ভেদাঙ্ক তাহলে ভেদাঙ্কের মান কত আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি প্রতি শতকে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতিকে ভেদাঙ্ক বলে তাহলে ভেদাঙ্ক সমান প্রমাণ বিচ্যুতি বা গড় মান গুণ 100 0.185 এটাকে আমরা বলি ভেদাঙ্ক এখন সর্বশেষ যে টার্মটা আমাদের কাছে আছে সেটা হলো যে ভেদমান সুপ্রিয় শিক্ষার্থীরা আমি একটা কথা বলছিলাম সেটা হলো প্রমাণ বিচ্যুতির বর্গের মানকে ভেদমান বলে তাহলে প্রমাণ বিচ্যুতি এস ইকুয়াল টু ছিল কত জানো তোমরা 0.074 তাহলে এস এর মানটা যদি আমরা এখানে বসাই এটা স্কেয়ার হবে এই স্কেয়ার করলে যা হয় সেটা হবে যে 5.476 × 10³ এরকম একটা মান আসবে সেই মানটাকে আমরা ভেদমান বলছি এসটা আমরা বের করছিলাম প্রমাণ বিচ্যুতির বর্গকে ভেদমান বলে তাহলে প্রমাণ বিচ্যুতির মানটা আমরা এখানে বসালাম স্কেয়ার করলাম করার পর যে মানটা আসে সেটা 5.476 × 10³ সুপ্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় আজকের আলোচনার পর এই যে বেশ কয়েকটা টার্ম তোমাদের কাছে বোধগম্য হয়েছে আশা করি পরবর্তী ক্লাসগুলো যদি তোমরা আমাদের সাথে সংযুক্ত থাকো তোমরা উপকৃত হবে তোমরা লাভবান হবে তোমরা শিখতে পারবে গড়ে থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে
শেষ করছি।